হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি অবহেলিত ফল নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে করমচা। অনেকে নাম শুনেছি, গাছ দেখি নাই, অনেকে গাছ চিনিও না, আবার এমন অনেকে আছে যে এই ফলটিও চেনে না। এই করমচা একটি ফল, ফলটি হলো টক স্বাদের ছোট আকৃতির। এটি কাঁটাময় গুল্মজাতীয় উদ্ভিদ, এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। এই গাছ কাঁচা ফল সবুজ পরিণত অবস্থায়, যা ম্যাজেন্ডা লাল রং ধারণ করে। অত্যন্ত টক স্বাদের এই ফলটি খাওয়া যায়, যদিও এর গাছ বিষাক্ত। করমচার ঝোপ দেখতে সুন্দর, বর্তমানে এটি একটি বিলুপ্তপ্রায় গাছ। কাঁটাযুক্ত গুল্মজাতীয় এই উদ্ভিদটি প্রাকৃতিকভাবেই জন্মে, তবে এটা চাষও করা সম্ভব ঝোপের মতো বলে গ্রামাঞ্চলে এই গাছ বাড়ির সীমানায় বেড়া হিসেবে লাগানো হয়। করমচা ফল হিসাবে বেশ অবহেলিত হলেও এর পুষ্টিগুণ কিন্তু মোটেও অবহেলা করার মতো না। এটি আমাদের স্বাস্থ্য রক্ষায় নানাভাবে সাহায্য করে থাকে। যেমন করমচাতে কোনো ফ্যাট বা কোলেস্ট্রল নেই, তাই ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য এ ফল খুব উপকারী। করমচা ওজন কমাতেও সাহায্য করে। ভিটামিন সিতে ভরপুর করমচা খাবারের রুচি বাড়ায়। মৌসুমি সর্দি জ্বর নিরাময় সাহায্য করে। এসকারবি, দাঁত ও মাড়ির নানা রোগ প্রতিরোধে করমচা সাহায্য করে। করমচাতে উপস্থিত ভিটামিন বি গায়ের চুলকানি সহ ত্বকের নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। করমচা রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি কমায়। শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতেও করমচা সাহায্য করে। যকৃৎ ও কিডনির রোগ প্রতিরোধে করমচা সাহায্য করে। এর পটাশিয়াম শরীরের দূষণ বহিষ্কারকরণে সহায়তা করে। করমচা কৃমিনাশক হিসেবেও কাজ করে। এছাড়া পেটের নানা অসুখ নিরাময় করমচা উপকারী। এর ফুল দেখতে সাদা। শরীরের ক্লান্তি ও বারবার হাই তোলা থেকে মুক্তি পাওয়ার জন্য করমচার রস বেশ কাজে দেয়। বাতরোগ ও ব্যথাজনিত জ্বর নিরাময় করমচা খুব উপকারী। করমচাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের জন্য খুবই উপকারী। করমচার কার্বোহাইড্রেট কর্মক্ষমতা বৃদ্ধি করে। করমচা বেশ ঔষধি গুণসম্পন্ন একটি ফল। ভারতবর্ষের আদি চিকিৎসা শাস্ত্র চরকে এর উল্লেখ রয়েছে। ফলের পাশাপাশি এর গাছের অন্যান্য অংশেরও রয়েছে নানা কার্যাবলী। যেমন করমচা পাতা, গাছের পাতা সেদ্ধ করে সেই পানি পান করলে কালা জ্বর দ্রুত নিরাময় হয়। করমচা গাছের মূলে রয়েছে হৃদরোগ নিরাময়ে উপকারী ক্যারিসন বিটাস্টেরন, ট্রাইটারপিন, ক্যারিন্ডোনা ও লিগনাম। কাঁচা ফলের রস কৃমিনাশক হিসেবে কাজ করে। ফলে অত্যন্ত কষ বেশি এবং দেখছেন করমচার ফুল যেমন টক তেমন কষ, তাই অনেকে এই ফলটি পছন্দ করেন না। কিন্তু এটি দিয়ে বিভিন্ন মুখরোচক আচার, মিষ্টি আচার, টক আচার তৈরি করা যায় এবং অনেকে তৈরি করছেন। আর আমরা বাজার থেকে 500-600 টাকা কেজি দরে যে চেরি ফল কিনি, সেই চেরি ফল আসলে এই করমচাই। করমচাকে প্রসেস করে চেরি ফল বানানো হয়, যা 500-600 টাকা কেজি দরে বিক্রি করা হয়। তখন আমরা কিনে মজা করে খাই। কিন্তু এই করমচা ফলটি এত অবহেলিত যে অনেকে গাছের ভিতরেই রেখে দেয়, পারে না, এবং ফলটি একসময় পোকা ধরে পড়ে নষ্ট হয়ে যায়। দেখছেন পাকা করমচা, পাকার পরে এরকম রং কালো হয়ে যায় এবং ফাটালে রক্তের মতো লাল রস দেখা যায়। একসময় গ্রামাঞ্চলে করমচার প্রচুর ফলন হতো, কিন্তু বন জঙ্গল কেটে পরিষ্কার করা এবং জমি কেটে বাড়িঘর নির্মাণ করার ফলে হারিয়ে যেতে বসেছে করমচা। তবে আজকাল কারো কারো বাড়ির ছাদে, শহর এলাকায় বা বাড়ির বারান্দায় দেখা মেলে এই করমচার। করমচা নিয়ে কবিরা ছড়া লিখেছেন, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতায় করমচা, যা বৃষ্টি ঝরে যা। বৃষ্টি নামতে কবিরা তাদের ছড়ায় করমচার কথা বলেন। এই করমচা খুবই জনপ্রিয় টক জাতীয় ফল। কাঁটায় ভরা এ গাছ পাতা ও ফলে নান্দনিকতার ছোঁয়া থাকায়
অনেকে সৌন্দর্য বর্ধনের জন্য এ গাছ রোপণ করে থাকেন। করমচার বৈজ্ঞানিক নাম ক্যারিসা ক্যারোন্ডাম। বাংলাদেশের প্রায় সব জায়গায় সমতল ভূমিতে করমচা চাষ করা যায়। অ্যাবোসাইনেসি শ্রেণীতে 155 বর্ণের প্রায় 1000 গোত্রের করমচা গাছ দেখা যায়। বড়, সাদা ও ফিকে গোলাপি রঙের সুমিষ্ট গন্ধযুক্ত করমচা ফুল দেখতে কিছুটা কুন্দ ফুলের মতো। এর ফলের রং কাঁচা গাঢ় সবুজ, পাকায় লাল হয়। কোনো কোনো জাতের ফলের গায়ে খয়েরি দাগ থাকে। এই ফলের ভিতরে ছোট ছোট 4-5 বীজ থাকে। গাছ ও ফলে দুধের মতো আঠালো রস রয়েছে। ফেব্রুয়ারি মাসে গাছে ফুল আসে এবং ফল ধরে এপ্রিল থেকে মে মাসে। বর্ষায় এই ফল পাকে। অনেক সময় আবার অনিয়মিতভাবে কম বেশি প্রায় সারা বছরই করমচা ফলে। করমচা গাছ গরম, আর্দ্র কিংবা শুষ্ক পরিবেশে ভালো জন্মে। এছাড়া বেলে দোআঁশ বা হালকা মাটিতে করমচা জন্মাতে ভালোবাসে। অম্ল মাটি অপেক্ষা কিছুটা ক্ষার ভাবাপন্ন মাটিতেই এই গাছ ভালো হয়। করমচা চাষে জমি উঁচু হলেই ভালো, তবে নিচু জমিতেও চাষ করা যায়। সেক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকতে হবে। গাছ লাগানোর 15-20 আগে গর্ত তৈরি করতে হবে। বাগানে চাষ করতে হলে গর্ত তৈরির আগে 30 সেন্টিমিটার গভীর করে জমি চাষ করে নিতে হবে। করমচা গাছের পরিচর্যার বেলায় ফল শেষ হয়ে যাওয়ার পর ঘন ডালপালা ছেঁটে কিছু হালকা করে দেওয়া দরকার। এই করমচার ফুল দেখতে অবিকল জুঁই ফুলের মতো এবং এর ফল দেখতে অবিকল কোয়েল পাখির ডিমের আকৃতির। আর আগেই বলেছি যে চেরি ফল বানানো হয়। আসলে চেরি ফল হচ্ছে জাপানের ফল। জাপানি ফলটি নকল হিসেবে আমাদের দেশে এই করমচা ফলকেই চিনি, শিরা এবং ফুড কালার মিশিয়ে চেরি ফল বানানো হয়। আসলে আমরা বাজারে যে চেরি ফল পাই, এটা এই করমচা দিয়ে তৈরি নকল চেরি ফল। তবে আমরা যেভাবেই খাই না কেন, এর পুষ্টিগুণ অনস্বীকার্য। ভিডিওটা তৈরি করা হয়েছে কারণ আমরা যারা শহরকেন্দ্রিক মানুষ অনেকেই এই গাছ চিনি না, এই ফলটিও চিনি না, কিন্তু বহুগুণে গুণান্বিত এই ফল। আমাদের দেশের ঝিনাইদহের কালীগঞ্জে ব্যাপক হারে এই ফলটি চাষ করা হচ্ছে। একজন চাষি প্রথমে শখের বসে এই ফলটি চাষ করলেও এখন তিনি বাণিজ্যিকভাবে চাষ করছেন। এই করমচার পাকা করমচার রস দিয়ে জেলি তৈরি করা হয়, যা খেতে অনেক সুস্বাদু। দেখছেন, এখন করমচা দিয়ে তৈরি আচার, বিভিন্ন রকম টক মিষ্টি আচার এবং প্রসেস করার পর তৈরিকৃত চেরি ফল। বর্তমানে দেশে প্রায় সর্বত্র কৃষি বা বৃক্ষ মেলা হয়। এসব মেলায় বা বিভিন্ন হাটে বাজারে মাত্র 10 থেকে সর্বোচ্চ 100 মধ্যে একটি চারা কিনতে পাওয়া যায়। একটু যত্ন সহকারে রোপণ করলেই 2-1 বছরের মধ্যেই গাছে ফল আসে। এমনকি 1 বছরের মধ্যেও গাছে ফল আসতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।